নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি জনপ্রিয় রেসিপি মোচা চিংড়ি। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনারা বাড়িতে যারা মোচা সেদ্ধ করে রান্না করেন, তারা একবার মোচা না সেদ্ধ করে এই রকমভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে। এবার চলুন দেখে নিই কীভাবে এটা প্রিপেয়ার করা হলো। আমি এখানে একটি মাঝারি সাইজের মোচা ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, সেটিও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওভেনে ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। তেল দেব, আর উল্টো দিয়ে দিয়েছি। নুন দিলাম, আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি গোটা জিরে দিয়ে দেব, তেল একটি শুকনো লঙ্কা দিলাম, দুটি মাঝারি সাইজের তেজপাতা, ৩০ সেকেন্ড ভেজে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। ২ মিনিটের মতন চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ১ চামচ আদা বাটা দিলাম, ১ মিনিট নেড়ে নেব। ১ চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার একটু নেড়ে নেব। ৩০ সেকেন্ড পর মোচাটা দিয়ে দেব। আমি এখানে মোচাটা সেদ্ধ করে নিই, আমি কুচিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। অনেকে সেদ্ধ করে থাকেন, কিন্তু সেদ্ধ করলে এর পুষ্টিগুণটা সব সেদ্ধ জলের সঙ্গে বেরিয়ে যায়। মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, মিনারেলস থাকে, সেগুলি প্রায় অনেকটাই বেরিয়ে যায়। তার জন্য আমি কখনোই মোচার ঘণ্ট কিংবা চিংড়ি মোচা যখন রান্না করি আমি কখনোই সেদ্ধ করে নিই না। মোচা দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব, হলুদ দেব। ১০ মিনিট মোচাটাকে এমনি করে কষাবো। ঢাকা দিয়ে দেব,
10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা ফেলে দেব। স্বাদ মতো একটু নুন দিলাম। একটু চিনি দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, কম আছে। জলটা শুকিয়ে গেছে। এখন আমি কম আছে 15 মিনিট ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালো করে, জলটাও শুকিয়ে গেছে। এবার নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে 1 চামচ গরম মশলা দেব, দিয়ে একটু নেড়ে নেব। আর আপনারা অবশ্যই নামানোর আগে একবার চেখে দেখবেন নুন ঝাল মিষ্টি ঠিকঠাক আছে কিনা, যদি প্রয়োজন হয় একটু দিয়ে নেবেন। মোটামুটি রেডি আজকের রেসিপি। এবার নামিয়ে নেব। মোচা চিংড়ি রেডি। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন।